হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। শীতকাল, পৌষ মাস, এখন তো পিঠের সময়। আমি একটা ডাল বাটায় আজকে দু রকমের একটা সহজ পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। সকল বন্ধুদেরকে পুরো ভিডিওটা দেখে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমি বিউলির ডাল আর চাল দিয়ে প্রথম যে পিঠেটা বানাবো সেটা হচ্ছে সরু চাকলি। সরু চাকলি বানানোর জন্য পরিমাপটা ভীষণভাবে দরকার, না হলে তাওয়া থেকে তোলা যায় না। আমি সরু চাকলি বানানোর জন্য নিয়ে নিয়েছি দু কাপ চাল আর এক কাপ ডাল। এবার এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মশলাটা চাইলে দেবে, না হলে স্কিপ করে দেবে। আমি এখানে হাফ চামচ মতো হাফ ডাস্ট করা মৌরি দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো আদা বাটা। আমি এখানে যে চালের ভাত খাই সেই চালটা ইউজ করেছি, তোমরা কিন্তু গোবিন্দভোগ চালেও এটা বানাতে পারো। এবার মশলার সাথে চাল ও ডাল বাটাটা খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম দু চামচ মতো নুন। এবার এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। নুন দেওয়ার সময় আমি কিন্তু ছোট চামচ ইউজ করেছি। ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে, আমি এবার এটাকে জল দিয়ে পাতলা করে নিচ্ছি। ব্যাটারটা আমার পুরোপুরিভাবে রেডি। সরু চাকলি বানানোর জন্য ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে সাদা অয়েল ব্রাশ করে আমি এবার দু হাতা মতো ব্যাটার ঢেলে দিচ্ছি। হালকা হাতে ঘুরিয়ে নিচ্ছি, সরু চাকলি কিন্তু ধোসার মতো খুব পাতলা হবে না। এখানে গ্যাসের ফ্লেম কিন্তু খুব একটা হাই হবে না, মিডিয়ামে রাখতে হবে। একটা পিঠ হয়ে গেলে এমনি পাশ দিয়ে ছেড়ে আসবে, আমি এবার এটাকে উল্টে দিয়েছি উল্টো পিঠটা একটু ভালোভাবে হবার জন্য। আমার একটা সরু চাকলি মোটামুটি রেডি। এইভাবে আমি সবকটা সরু চাকলি বানিয়ে নিয়েছি। সরু চাকলিটা এবার আমি তিকোন আকারে ভাঁজ করে নিয়েছি। সরু চাকলি আমার রেডি। শীতকালের খেজুরের গুড় আর সাদা আলু চচ্চড়ির সাথে আমি এটাকে সার্ভ করে দিয়েছি। একই রকম ডালে দু রকমের পিঠে শেয়ার করব বলেছি। এবার দ্বিতীয় পিঠে রসবড়া তোমাদের সাথে শেয়ার করছি। আমি রসবড়া বানানোর জন্য তিন কাপ মতো বিউলির ডাল নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারে। বিউলি ডালের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তবে নুনের পরিমাণটা খুব বেশি পড়বে না। আর দিয়ে দিলাম এক চামচ মতো ক্রাস্ট করা মৌরির গুঁড়ো। সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এখানে বিউলি ডালের পেস্ট কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু শক্ত টাইপেরই হবে, আর হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটার যত সুন্দর করে ফেটানো হবে বড়া ততটাই ক্রিস্পি নরম হবে, আর রসও বড়ার মধ্যে সহজেই ঢুকে যাবে। ব্যাটারটা রেডি হয়েছে কিনা দেখার জন্য একটা বাটিতে জল নিয়েছি, নিয়ে অল্প পরিমাণ ব্যাটার ছেড়ে দিয়েছি। ব্যাটারটা ভেসে উঠলে বোঝা যাবে যে ব্যাটার রেডি। দেখো আমার ব্যাটারটা ভেসে উঠেছে, তাহলে ব্যাটার আমার রেডি। বড়াগুলো ভাজবার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে বড়া ছেড়ে দেবো। দেখো আমার বড়ার এক পিঠ হয়ে গেছে, আমি দ্বিতীয় পিঠ ভেজে তুলছি। এইভাবে আমি কয়েকটা ধাপে ধাপে বড়াগুলো ভেজে নিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল করে দিও, এরকম নিত্য নতুন অনেক ভিডিওর আপডেট পাবে। আর যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা সবসময় আমার পাশে থাকছে এবং আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করছে। রসবড়ার বড়া আমার কমপ্লিট। এবার আমি চলে যাব রস বানাতে। এখানে বলে রাখি
রসবড়ার রস কিন্তু খুব একটা ঘন হবে না, একটু পাতলাই হবে। আমি সেই কারণে 3 কাপ জল নিয়েছি আর 1 কাপ চিনি নিয়েছি। একটা এলাচ আমি ফাটিয়ে দিচ্ছি। এখন খেজুরের গুড়ের টাইম। তোমরা চাইলে পুরো রসটাই খেজুরের গুড়ে করতে পারো। আমি চিনি আর খেজুরের গুড় মিশিয়ে করেছি। দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি খেজুরের গুড়। রস আমার রেডি হয়ে গেছে। আমি একটা কাচের পাত্রে রসটা ঢেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে বড়াগুলোকে ছেড়ে দেব। 2.5 ঘন্টা স্ট্যান্ডিং টাইম দিতে হবে। রস ঠান্ডা হয়ে যাবে, বড়াগুলোর মধ্যেও রস ঢুকে যাবে। 2.5 ঘন্টা পর বড়া রেডি। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। আজকের মতো আসছি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।